ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর ঘরেতে আছো, সুস্থ আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, আর অনেক অনেক ওয়েলকাম আমার একটি নতুন ভিডিওতে। তো আজকে ব্লগটা বলছি, একটু দাঁড়াও, তার আগে একটু বলে দিই, আমি তোমাদেরকে আগে থেকেই প্রথমেই সরি বলবো, কারণ তোমাদেরকে বলে যেতে পারিনি যে বাপের বাড়িতে যাচ্ছি, তার জন্য তোমরা প্লিজ কিছু মনে করো না। আর বাপের বাড়িতে যাওয়ার একটু দরকার ছিল, তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আর বাপের বাড়িতে যাওয়ার সময় আমি ব্লগ করেছিলাম, আর বিকালবেলা একটু বেরিয়েছিলাম, সেই ব্লগটা করেছিলাম। তো সেই ব্লগটা আমি ছেড়ে দিয়েছি, তোমরা যারা যারা দেখো নি অবশ্যই যাও, দ্য বংশস্মিতা চ্যানেলে গিয়ে সার্চ করো, তো পেয়ে যাবে। আর তো আমি দুদিন আগেই গেছিলাম, তো ওই জন্য তো আজকে যে ব্লগটা নিয়ে আসছি সেটা দুদিন আগেই অলরেডি আমার হাতে চলে এসছে, তো দেখাতে পারিনি যেহেতু বাপের বাড়ির ব্লগটা ছেড়েছি সেই কারণে। তো আজকে দেখাবো সেই কারণটা, বা কী দেখাবো সেটা বলে দিচ্ছি। আমার যেহেতু বিবাহবার্ষিকী গেছিলো, তো মা বাবাকেও আসতে পারিনি লকডাউনে, সেই কারণে আমি যাওয়াতে মা আমাকে একটা গিফট দিয়েছে, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দুদিন আগে দিয়েছে, তাই তোমাদের সাথে যেহেতু বললাম ব্লগ শেয়ার করে দিয়েছি, আর এইটা এখন করছি। আর আজকে আমার বিবাহবার্ষিকীতে কি ডিনার হয়েছিল, কি মেনু ছিল সেটা তোমাদেরকে বলা হয়নি, তো ভাবলাম তাহলে দুটো একদম শর্ট একটু হবে। আমার মা আমাকে কী গিফট দিয়েছে, বিবাহবার্ষিকী কী ডিনার ছিল, সেই দুটো তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই। তো চলো যাওয়া যাক, প্রথমে মা কী গিফট দিয়েছে সেটা শেয়ার করে। দেখো ফ্রেন্ডস, আমার মা আমাকে বিবাহবার্ষিকীতে এই শাড়িটা গিফট করেছে, আমি খুলছি তোমাদের সামনে, আগে দেখে নিয়েছি, তাও দেখো শাড়িটা রেড কালার, মানে চেরি রেড কালার পুরোটা, আর ভিতরে যে এরকম অল বাডিতে এরকম বুটি বুটি মতন কাজ করা আছে, আর এটা বডিতে পড়বে, আর কুচিতে পড়বে হচ্ছে এই প্রিন্টটা, এই যে এটা হচ্ছে কুচিতে পড়বে, আর বডিতে দেখালাম ওইটা পড়বে, আর ওইটা হচ্ছে আঁচল, আর কাজটা ভিতরে ঠিক এরকম, পুরো বডিতে এরকম, আর কুচিটা এরকম, আর এই যে পাশে দেখছো এটা আঁচল। তো তোমরা অবশ্যই বলো কেমন লাগবে আমাকে এটা পরে, আর শাড়িটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কম। দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে বলা হয়নি আর দেখানোও হয়নি যে বিবাহবার্ষিকীতে আমাদের ডিনার কী হয়েছিল, মাটন বিরিয়ানি হয়েছিল দেখতে পাচ্ছ তোমরা, আর চিকেন কষা হয়েছিল, তো এতটুকুই। তো তোমাদের যদি ডিনারটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন। তোমরা দেখেই নিলে যে আমার মা বিবাহবার্ষিকীতে আমাকে কী গিফট দিয়েছে, তো কেমন লাগলো বিবাহবার্ষিকীতে। আর তার ছাড়াও আগে তো দেখিয়ে দিয়েছি আমার হাজবেন্ড আর আমার মামুনি আমাকে কী গিফট দিয়েছে, আর আজকে দেখালাম যে আমার মা আমাকে কী গিফট দিয়েছে, আর বিবাহবার্ষিকীতে কী ডিনার হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সব মিলিয়ে যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই, দ্য বংশস্মিতা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা মেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, আর নোটিফিকেশানটাকে অল করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর একটা লাইক করতে একদম ভুলো না, আর কমেন্ট তো একদম করতে ভুলো না, কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। কেমন তো আজকের মতন, বাই বাই।